আমল করার আগে দুটো জিনিস আপনাকে শিখে নিতে হবে, কটা জিনিস? দুটো, এক তিনটে জিনিস শিখতে হবে। এক তাওহীদ, দুই শিরক, তিন বেদাত। এই তিনটে জিনিস আপনাকে শিখে তবে আমল করতে হবে। তাওহীদ কাকে বলে আপনাকে আমি বোঝাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। এই ছেলেটাকে আমি এখন বলছি, এই ভাই উঠে দাঁড়াও, তোমার নাম কি? এই তোমার নামটা বলো না, বলো কি নাম? আতাউর রহমান। আতাউর রহমান উঠে দাঁড়াও, দাঁড়াও এক মিনিট দাঁড়াও, একটা জিনিস দেখাই। তাহলে ও দাঁড়ালো, আতাউর রহমান, ওর নাম বাড়ি? হ্যাঁ, সরিয়াবাদ, সরিয়াবাদ বাড়ি। আমি ওকে বলছি, আতাউর রহমান সরিয়াবাদ বাড়ি, তুমি ওঠো। তাহলে ও উঠে দাঁড়ালো। আচ্ছা বলুন তো, ওর পাশের লোকটা যদি কেউ ওঠে তাহলে সে ভুল করলো না ঠিক করলো? ভুল। তাওহীদ এমন এক বস্তুকে বোঝায় যেখানে আর দ্বিতীয় কোনো পক্ষ থাকে না। কি বললাম বুঝলেন? দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না। তাওহীদ তিন প্রকারের। এক, তাওহীদে উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ওয়া সিফাত, মানে ইবাদত করতে হবে শুধুমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহকে রব বলে মেনে নিতে হবে, দ্বিতীয় কাউকে মানা যাবে? যাবে না। আসমা ও সিফাত মানে আল্লাহর কিছু নাম আছে, তার নামের কিছু গুণ আছে, এই দুটোরই প্রতি বিশ্বাস রাখতে হবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আছে তো? আছে নাই? তাওহীদের এই জায়গাটায় আপনি যতই বড় আহলে হাদিস বলে দাবি করেন, এই জায়গাটায় খুব কম, যা আল্লাহর নাম ও সিফাত, আল্লাহর নাম আর গুণ, এই দুটো জায়গায় তাওহীদের আমাদের খুব ডিস্টার্ব। আচ্ছা বলুন, এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, কোরআনে আল্লাহ যত নাম এসেছে, একটা নাম এসেছে রাজ্জাক, আছে? রাজ্জাক মানে রুজি দেনে ওয়ালা, তা রুজির মালিক কে? আল্লাহ। এই যে নতুন গাড়ি কিনেছে, 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে একটা বাস কিনেছে, নতুন বাস কেনার পরই দরবারে গেছে, গিয়ে বাবা বলছে কি ব্যাপার? বলছে 10 লাখ টাকার একটা বাস কিনেছে, একটু তাবিজ দিয়ে যান, বলছে প্যাসেঞ্জার যাতে বেশি হয়। বলছে ঠিক আছে, তাবিজটা ভালো করে দিয়ে দিল। তখন বাবা বলছে এত প্যাসেঞ্জার হবে ছাদে পর্যন্ত বাদুরের মতো ঝুলবে, এত প্যাসেঞ্জারের চাপ হবে ভাই তোমার বাসে। বলছে বাবা দিব কত? বলছে 10,000। এই ভণ্ড, তুমি তাবিজ দিয়ে যদি সব প্যাসেঞ্জারকে ওর বাসেই তুলে দিতে পারার ক্ষমতা রাখো, তা তাবিজ দিয়ে সব ব্যাংকের টাকা নিজের বাড়িতে ঢোকাতে পারো না কেন? হ্যাঁ, এটাও তো করতে পারে। পারে কি পারে না বলুন? পারে। তাবিজ দিয়ে যদি সব প্যাসেঞ্জার ওর বাসেই তুলে দিতে পারে, অন্য বাসগুলো যদি ফাঁকা করে দিতে পারে, এত হুজুরের পাওয়ার হয়, তো হুজুর কেন তাবিজ বেচে 10,000 টাকা নেয়? হুজুর তো এইটা করতে পারে, তাবিজ দিয়ে সব মানুষের পকেটের টাকা নিজের কাছে আনতে পারে। হুজুর এটা কেন করে? রুজির মালিককে আল্লাহ। এইবার আর একটা কথা বলি, আপনি যখন কোর্টে গিয়ে বিপদে পড়েন কার হাত ধরেন? উকিল, তাই না? উকিল মানে যে কোনোভাবে অভিনয় করে, হাড্ডা পাড্ডা করে আমার মক্কেলকে বাঁচাতেই হবে। এটা করবে কি করবে না? করবে। ও মার্ডার করেছে তবুও বলবো আমার মক্কেল সেদিন বাড়ি ছিল না, ও বলবেই, কিন্তু ওই খুনি। উকিল মানে যে কোনো মূল্যে আপনাকে বাঁচাবে। আল্লাহ 99টা নামের একটা নাম আছে, তার নাম ইয়া অকিল, আছে? অকিল শব্দটা অকিল, কিন্তু আমরা বলছি উকিল, উকিল নয়, অকিল। অকিল মানে সমস্ত মুসিবত থেকে বাঁচানে ওলা, যা কোনো মূল্যে। আপনি যদি কিয়ামতের মাঠে যদি বিপদে পড়ে যান, লা তাকানা তুমির রহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে কেউ বঞ্চিত হবে হবে না। আপনি আশা করবেন যে আমার আল্লাহ আজ পর্যন্ত আছেন, নিশ্চয়ই তিনি দয়া করে আমাকে হাজার বিপদ থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। এই ঈমান আমাদের আছে? নেই, খুব দুর্বল। তাহলে তৌহিদ বুঝতে পেরে গেলেন। দুই, আরেকটা ইবাদত করার আগে বুঝতে হবে বেদাত কাকে বলে। বেদাত মানে, বেদাত মানে কি সেটা আপনাকে আগে বোঝাতে হবে। এক, অনেকজনে দেখবেন বক্তব্য রাখতে রাখতে বলছে, কি বলছে দেখবেন, একটা চাইনিজ হুজুর বার হয়েছে এখন, আমি নাম বলবো না, আপনি বুঝে নেবেন, আমি তার মানে বাহ্যিক দৃষ্টিটা বলছি। দেখবেন লাল কালারের দাড়ি, ঠিক এইরকম ছোট, ফতুয়া পাঞ্জাবি পরে,
আর তোতলা তোতলা করে কথা বলে, আর মাঝে সাঝে দেখবেন যখন ওয়াজ নসিহত হয় আল্লাহ আল্লাহ এরকম করে। দেখেছেন, দেখেছেন তো আপনারা? দেখবেন 50 বছর পরে ইতিহাস লেখা হবে এই হুজুরের কাছে সেদিন আল্লাহ এসেছিল, লেখা হবে। আজকে যেমন বাচ্চারা পড়ছে দাদা হুজুরের ফুরফুরাতে কবরে আল্লাহর নবী আবু বকর ওমর উসমান এসেছে, এই যে হুজুর বক্তব্য রাখতে রাতেই আল্লাহ আল্লাহ এই যে চিল্লিয়ে উঠেছে, 50 বছর পরে দেখবেন ওর পোতা জীবনী লিখবে ওর যে ফুরফুরা শরীফ আমার দাদু আল্লাহ আল্লাহ করেছিল, মানে স্বয়ং আল্লাহ চলে এসেছিল, আনা নবী এসেছিল, এটা ইতিহাস লেখা হবে। কি বলছি বুঝতে পারছেন না? লেখা হবে। এই হুজুর একদিন দেলোয়ার হোসেন সাইদি একটা বক্তব্য রেখেছেন, বেদাত কাকে বলে, মতিউর রহমান মাদানী বেদাতের ব্যাখ্যা করেছেন, আপনাদের এলাকারই ছেলে, জি। তা উনি বেদাতের ব্যাখ্যা করছেন, এই কিছু কিছু আহলে খবিস আছে এরা বলছে ওটা বেদাত ওটা বেদাত ওটা বেদাত, আংটি পড়া বেদাত, এ পড়া বেদাত। তাহলে মমতাজুল ইসলাম তুইও তো আগে জন্ম হসনি, তাহলে তুই এখন জন্ম হয়েছিস, তুইও নিজে বেদাত। আমাকে বলছে মনে মনে বলছে গরু বেদাত কাকে বলে তুই জানিস? তুই তো তাবিজ লিখতে পারিস, আর তো কোনো বিদ্যা বুদ্ধি নেই। বেদাত কাকে বলে? ইসলামের জন্যে যদি কিছু করা হয় এটা বেদাত নয়, বুঝলেন না? ইবাদাতের জন্যে যদি কিছু করা হয় এটা বেদাত নয়, ইবাদাতের মধ্যে যদি কিছু করা হয় নেকির উদ্দেশ্যে তার নাম কি? বেদাত। হুজুর বলছে মাইক আজান দোয়া বেদাত, কে বলেছে গরু কোথায় গেলে মাইক আজান দোয়া বেদাত হতে যাবে কেন? এটা একটা জড় বস্তু, এটা বেদাত হতে যাবে কেন? আমরা কি এইরকম উদ্দেশ্য নিয়ে আজান দিই যে মাইকে আজান দিলেই নেকি বেশি হবে? এরকম কেউ বলেছে? কেউ বলেনি। এটা এবাদাতের জন্য ব্যবহার করা হয়, এটা বেদাত নয়, এবাদাতের মধ্যে সেটা হলো বেদাত। এবাদাতের মধ্যে বেদাত কেমন আপনাকে বোঝাচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। বাজারে অনেক দরুদ বার হয়েছে, অনেক দরুদ, কি বললাম বুঝলেন না? অনেক দরুদ বার হয়েছে। আপনাকে একটা জিনিস বলি, একটা নামাজে আমরা দরুদ পড়ি, কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা নামাজে পড়ি কি পড়ি না? পড়ি। আর একটা দরুদ আছে, দরুদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি। হুজুর একটু চাটা কিছু খায় না, এটা একটা দরুদ। এটা আমি দরুদ বললাম না অদরুদ বললাম? দরুদ, এটাও দরুদ, এটা দরুদ, তাই তো? এবার আপনাকে একটা জিনিস ভালো করে শুনবেন কিন্তু, আমার হাতে একটা টুপি আছে আর এই হাতে একটা টুপি আছে, এই দুটো টুপি আমি বিক্রি করব। এই টুপিটা হালকা একটু ছেঁড়া আর এই টুপিটা পুরো নতুন। আচ্ছা বলুন তো বিক্রি করব আপনারা কিনবেন কোনটা? নতুনটা কিনবেন, তাই তো? এটা একটু হালকা ছেঁড়া, তাই তো? কিনতে ভালো লাগবে? লাগবে না। এবার আপনাকে বলছি, আমি মমতাজুল ইসলাম হজ করতে গিয়েছিলাম, এটা কিন্তু এমনি বলছি, আমি হজ করতে যাইনি কোনোদিন, বোঝানোর জন্য। আমি হজ করতে গিয়েছিলাম, হজ করতে গিয়ে আমি মদিনাতে এই টুপিটা কিনেছিলাম, এই টুপিটা আল্লাহর নবী নিজে পরতেন, এটা আল্লাহর নবী পরতেন, আমি কিনে এনেছি। আর এইটা ওই দিল্লি বেড়াতে গিয়ে কিনে এনেছি এই টুপিটা। বলুন তো এবার কোন টুপিটা কিনবেন? এটা হালকা একটু ছেঁড়া আছে, কোনটা কিনবেন? ছেঁড়াটা। কারণ? কারণ কি? নবী পরেছে, তার মানে বোঝা গেল দেখতে চিকন চিকন হলেও নবীর সঙ্গে সম্পর্ক নেই বলে ওটা নিতে চাইছে কেউ? চাইছে না। এটা হালকা ছেঁড়া হলেও নবীর সাথে সম্পর্ক আছে, নিতে চাইছে, ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা আল্লাহর নবী এ দরুদ শিখিয়েছেন। আর ওই দরুদ ওটা দরুদ, কিন্তু ওটা হুজুরদের নিজে তৈরি করা দরুদ। এবার বলুন ওই দরুদ যদি কেউ নেকি হবে এই উদ্দেশ্য করে যদি পড়ে, তাহলে বেদাত হবে কি হবে না? হবে, হবে। হুজুর বেদাত বুঝেই না। আবার হুজুর বেদাতকে দুটো ভাগ করেছে, কি ভাগ করেছে? বলছে বেদাতে হাসানা বেদাতে সাইয়া, ভাগ করেছে না হুজুর? দুটো ভাগ করে দিয়েছে। আরে পায়খানার আবার কোয়ালিটি হয়, যেটা হাই কোয়ালিটির পায়খানা এটা একটু লো কোয়ালিটি, এরকম ব্যাপার থাকে?
থাকে না। আল্লাহর নবী নিজে বলছেন কুল্লু বিদাতিন জালালা, সমস্ত বিদাত হচ্ছে ভ্রষ্টতা। আল্লাহ নবী কুল্ল শব্দ ব্যবহার করেছেন যে সমস্ত বেদাত ভ্রষ্টতা, ওয়া কুল্লু বিদাতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার, নিশ্চয় প্রত্যেক ভ্রষ্টতার স্থান কোথায়? জাহান্নাম। আমি হুজুরেরটা মানতে যাব কেন? কেন মানতে যাব আমি হুজুরেরটা? ওটা তো ওনার নিজস্ব তৈরি করা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করতে হবে আল্লাহ তার রাসূলের, দ্বিতীয় কোন পক্ষ আসবে না, না না আসবে না। আশ্চর্য ব্যাপার, আপনাকে একটা কথা বলছি শুনুন এবারে, পৃথিবীর একটা দামি মানুষের কথা, নাম তার আব্দুল্লাহ ইবনে আব্বাস, নাম শুনেছেন? মারাত্মক বড় কোরআনের হাফেজ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, খুব বিখ্যাত মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন মানুষ অচিরেই ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ অচিরেই ধ্বংসের পথে চলে যাচ্ছে। তখন লোকগণ বলছে কেন আব্দুল্লাহ ইবনে আব্বাস মানুষ ধ্বংসের পথে চলে যাচ্ছে? তখন আব্দুল্লাহ আব্বাস বলছেন আমি বলছি এ কথা মুহাম্মদ সাল্লাম বলেছে, আর মানুষ বলছে এ কথা উমার আর উসমান বলেছে, এ কথা উমার আর আবু বক্কর বলেছে, এই কারণে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আমি বলছি এ কথা মুহাম্মদ বলেছেন, আর তোমরা বলছো এটা আবু বক্কর আর উমার বলেছে। আবু বক্কর উমার বললে কি হবে? এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার মানে বোঝা গেল আল্লাহর নবীর কথা যেখানে মজবুত সেখানে আবু বক্কর উমারের পর্যন্ত কথা টিকবে না। তো হুজুরের কথা টেকে কি করে? হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে বন্ধুরে আমার, ও বাপজিরা কান খুলে শুনে রেখে দাও, পারলে জামা কাপড় সব খুলে দাও। তো যে কি হয়েছে বলছে আমাদের মুরিদ যখন মারা যাবে, কবরে যখন ঢোকানো হবে, আমাদের মুরিদের কাছে মুনকির নাকির ফেরেশতা আসার আগে আমাদের হুজুর কবরে আগে ঢুকে যাবে, গিয়ে ওই মুরিদের পক্ষে হয়ে ফেরেশতাদের সাথে মোকাবেলা করবে। নারায় তকবীর, লোক আর ন্যাংটো হয়ে বলছে আল্লাহ আকবার। মনে মনে বলছি তোমারও তো বারোটা বাজাবে, তোমার হুজুরেরও বারোটা বাজাবে। অস্তাক, বদমাশি তো একটা সীমা থাকে, সীমা থাকে না? হ্যাঁ, পুরো ব্যবসা ছাড়া আর কিছু নাই, কিচ্ছু নাই, সম্পূর্ণ মিথ্যা কথার ভিত্তিতে মানুষের কাছে ইনকাম করার ধান্দায় ছাড়া আর কিছু না। মানুষ কত বড় বোকা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার! আপনি অবাক হয়ে যাবেন, মাজারে যাচ্ছে, মাজারে যাবার সময় ধনী মানুষ, পকেটে মানি ব্যাগ আছে, মানি ব্যাগে আছে 20-30 হাজার টাকা, মাজারে যাবার সময় দেখবেন অনেক ভিখারি বসে থাকে, থাকে না? ভিখারির হাতে 10টা টাকা দেয় না, অথচ পীর সাহেব এসি ঘরে বসে আছে, গিয়ে 10,000 টাকার বান্ডিল ধরিয়ে দিল। এ কেমন মানসিকতা! একটা কুকুরের থেকে শিক্ষা নিতে হয়। হাজি আলিতে গেলাম মুম্বাই, হাজি আলি গিয়ে দেখছে একটা লোক, আল্লাহর কসম মিথ্যা কথা নেই, কেউ গেলে দেখে আসবেন এত বড় ঝেঁটালিয়ে বসে আছে একটা লোক, কেউ দেখেছেন? দেখেছেন তো ঝেঁটালিয়ে আছে, যে যাচ্ছে এরকম করে সেজদা দিচ্ছে আর মাথা একবার করে ঝাঁটা মেরে দিচ্ছে, দেখেছেন তো? দেখেছেন? এটা তো আমি মিথ্যা কথা বলিনি, বলিনি। কোটি কোটি টাকার মালিকের লোক ওখানে গিয়ে সেজদা দিচ্ছে, আর বাইরে দেখছি ফকিরগুলো বসে আছে থালা নিয়ে। তা আমিও গেলাম, গিয়ে আমি তো মাথা টাথা কিছু দিব না, আমি তো তামাশা দেখতে গেছি, আমি তো দেখছি যে এইটা আবার জলসায় গিয়ে বলবো, যে ভালো করে ক্যাসেট করে নিয়ে এসেছি, ওখান থেকে একটা শিক্ষা পেলাম এই যে ভিখারি বুঝতে পেরেছে আল্লাহর কাছে চাইতে হয়, ভিখারি বুঝতে পেরেছে জীবিত মানুষের কাছে চাইতে হয়, আরে শিক্ষিত মানুষ বুঝতে পারলো না মরা মানুষের কবরে গিয়ে চাইছে। একটা ভিখারির জ্ঞান আছে কার কাছে চাওয়া লাগে, ভিখারি বলছে আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দাও, মা দাও, খালা দাও, ফুফু দাও, আল্লাহর রাস্তায় কিছু দাও, আল্লাহর রাস্তায় কিছু দাও। ভিখারি বুঝতে পেরে গেল কবরে চাইলে মাল পাওয়া যাবে না, ওই জন্য রাস্তাতে থালাতে নিয়ে বসে আছে। তাহলে ভিখারি বুঝতে পেরে গেল থালা নিয়ে মানুষের কাছে চাইলে কিছু পাওয়া যায়, আর মানুষ তুমি এত খারাপ, তুমি এত নিচে নেমে গেছো, ওই জন্য আল্লাহ বলেছে উলাইকা কাল আনাম বাল হুম আজাল ও উলাইকা হুমুল গাফিলুন, মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ নিকৃষ্ট জানোয়ারের থেকেও এরা আরো বেশি নিকৃষ্ট, তুমি মরা মানুষের কাছে চাইতে যাও। বেদাত আপনাকে বুঝিয়ে দিলাম, নবীজি যেটা করেনি, সাহাবায়ে কেরামগণ করেনি, অথচ সেইটার উদ্দেশ্য করে করা হবে, এর নাম কি? বেদাত। মিলাদুন্নবী যারা করছেন বলছে আল্লাহ কোরআনে বলেছে মিলাদুন্নবী করতে,
একজন বলছে আল্লাহ কোরআনে বলেছে মিলাদুন নবী করতে, কত বড় বদমাইশ। ওরা বলছে বারোই রবুল আউ্য়ালে নবীর জন্ম, বারোই রবুল আউ্য়ালেই নবীর মৃত্যু। মিলাদ মানে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী নয়। কিন্তু তা আমি এটা বলতে চাইছি যে আমি মমতাজুল ইসলাম, আমি মমতাজুল ইসলাম, বাড়ি উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা আমি চোর না আমি ছ্যাঁচোর, আমি কতটা পড়াশুনো জানি, আমার বউ আছে না আমার ছেলে আছে, এটা আপনি ভালো বলতে পারবেন না আমার গ্রামের লোক ভালো বলতে পারবে? কোনটা আমার গ্রামের লোক ভালো বলতে পারবে? হ্যাঁ, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন মদিনাতে, 10,000 সাহাবীর কবর আছে মদিনাতে, সেইখানে নবী দিবস পালন হলো না যেখানে লোকটার জন্ম। সেদেশের মানুষ নবী দিবস বুঝল না, সেদেশের মানুষ ঔরজ বুঝল না, সেদেশের মানুষ বারে রবুল আউয়াল জানতে পারলো না। আর জিলাপি হুজুর বলছে মিলাদ করা যাবে, নবী দিবস করা যাবে, আশ্চর্য ব্যাপার নাই? যে দেশে নবীর জন্ম সেদেশের লোক করল না, আর এ 16-17 হাজার কিলোমিটার দূরের লোক, এ বলছে নবী দিবস করতে হবে, আল্লাহ নবী এটা বলেছে করার কথা। আবার কেউ কেউ লোক বলছে এটা কোরআনেও রয়েছে, আশ্চর্য ব্যাপার।